আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, যে যেখান থেকেই আমার সাথে আজকে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকেও আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেয়া কোভিড-19 যে আপডেটটি তারা প্রকাশ করেছে সেটি সরাসরি আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এবং শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে 672 জনের একটি তালিকা, যারা আজকে একদিনে সৌদি আরবের যে বিভিন্ন সিটি শহরগুলো রয়েছে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এবং 1092 জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আজকের এই 15 সেপ্টেম্বর একদিনে সুস্থতা ফিরে পেয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু কম্পেয়ার করতে পারেন বিষয়টি, যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু করোনার সংখ্যা প্রতিদিনই কমে যাচ্ছে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 33 জনের যে তালিকাটি, এরা কিন্তু আজকের এই 15 সেপ্টেম্বর একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এরপরে এই যে 672 এবং 1092 জন আক্রান্ত এবং সুস্থ, এই দুটি তালিকাকে কিন্তু আসলে 150,453 জনের করোনা ভাইরাস টেস্টের মাধ্যমে আসলে ফাইন্ড আউট করা হয়েছে। এবং দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন 326,930 জনের যে তালিকাটি, এরা কিন্তু সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকের পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা। এবং 305,022 জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মোট সুস্থতার সংখ্যা। এরপরে প্রিয় দর্শক, 17,570 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এরা কিন্তু সৌদিতে বর্তমানে, মানে সৌদি আরবের বিভিন্ন সিটি শহরগুলোতে যে সকল মেডিকেল এবং অনেকে কিন্তু বাসা বাড়িতে থেকেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, মানে হোম কোয়ারেন্টাইন করছে, এই যে 17,570 জনের তালিকাটি, এটি কিন্তু সৌদির আজকের পর্যন্ত, মানে আজকের এই যে 15 সেপ্টেম্বর, এই পর্যন্ত মোট, মানে এখন অ্যাকচুয়াল করোনার আক্রান্তের সংখ্যা। এবং প্রিয় দর্শক, একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে 33 জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সেই 33 জনকে যুক্ত করে কিন্তু 4338 জনের একটি তালিকা প্রকাশ করেছে সৌদির হেলথ মিনিস্ট্রি। এবং প্রিয় দর্শক, এই যে মোট আক্রান্ত, মোট সুস্থ এবং মোট চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এই তালিকাগুলো কিন্তু আসলে মূলত এই যে 850,17,955 জনের করোনা টেস্টের মাধ্যমে আসলে ফাইন্ড আউট করা হয়েছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে এই যে করোনায় আক্রান্তের সংখ্যা, সুস্থতার সংখ্যা এবং কত 17,570 জন চিকিৎসাধীন অবস্থা রয়েছে, এই সংখ্যাগুলো কোন কোন জায়গায় কতজন আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই। তো আজকেও তার ব্যতিক্রমী কোনো কিছু নয়। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আজকে আমার সাথে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, যাতে প্রবাসের যে কোনো নতুন নতুন আপডেট আসলেই সেই আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরুতেই 672 জন যারা আজকে আক্রান্ত হয়েছে এই যে 15 সেপ্টেম্বর, এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে 62 জন মক্কায় এবং মদিনায় 61 জন, জেদ্দায় 45 জন, রিয়াদ যে সিটি রয়েছে ক্যাপিটাল সিটি সেখানে 44 জন, হুবুফে 38 জন, দাম্মামে 37 জন, ইয়ানবুতে 27 জন, খামিস মোশাইতে 24 জন, কাতিফে 24 জন, আলমোবারাজে 20 জন, নাজরানে 19 জন, হাইলে 18 জন এবং বোলজরিসে 16 জন, জিজামে 15 জন, আরারে 14 জন, তাবুক সেখানে 13 জন, আদ্দাহারাইন সেখানে 13 জন, আভায় 11 জন, সোহরা সেখানে 10 জন, আলজুবাইলে 9 জন, আল নারিয়া সেখানে হচ্ছে 9 জন এবং মাহিল আসির সেখানে হয়েছে 8 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আরও অনেকগুলো সিটিতে নতুন করে অনেকেই আজকে করোনা আক্রান্ত হয়েছে। যে তালিকাটি আপনারা চাইলে এই প্রবাস যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই যে 1092 জন আজকে সুস্থ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে মক্কায় 142 জন, মদিনায় 97 জন, জেদ্দায় 96 জন, হুবুফে 72 জন, দাম্মামে 67 জন, ইয়ানবুতে 64 জন, রিয়াদে 56 জন এবং আলমোবারাজে 45 জন, দাহারাইন সেখানে হচ্ছে 39 জন, কাতিফে 36 জন, নাজরানে 27 জন, খামিস মোশাইতে 25 জন, আভায় 15 জন, জিজানে 15 জন, সোহরায় 15 জন, হাইলে 14 জন, আলজুবাইলে 14 জন, নারিয়া সেখানে 14 জন, আল খাবজি সেখানে 12 জন, মাহিল আসির সেখানে 11 জন, তাবুকে 9 জন, আলখোবারে 8 জন, আবু ওয়ারিসে 8 জন এবং আল মাকুয়া সেখানে হচ্ছে 8 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আরও অনেক সিটি শহরে অনেকেই আজকে একদিনে সুস্থ হয়েছে। এবং এই যে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে 17,570 জন বর্তমানে সৌদি আরবের বিভিন্ন সিটি শহরগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসাধীন অবস্থায় আছে জেদ্দায় 1862 জন, রিয়াদে 1698 জন, দাম্মামে 1272 জন, হুবুফে 1138 জন, মদিনায় 1108 জন, মক্কায়
857 জন, আলমোবারাজে 635 জন, জিজানে 444 জন, কাতিফে 414 জন, তাইফ সেখানে হচ্ছে 330 জন, বুরাইদায় 321 জন, খামিস মোশাইতে 319 জন, নাজরানে 311 জন, হাইলে 290 জন, ইয়ানবুতে 289 জন, আলখোবার সেখানে 281 জন, দাহারাইনে 233 জন এবং আলজুবাইল যে ইন্ডাস্ট্রিয়াল সিটি সেখানে 184 জন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সৌদি আরবের করোনার পুরোপুরি মোটামুটি আপডেটটি। এবং এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।